ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান হজ করার মানত করেছেন আমার আম্মা জান হজ করার মানত করেছেন কিন্তু হজ করার আগেই তিনি ইন্তেকাল করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি তার পক্ষ থেকে হজ করব এটা করলে কি আমার আম্মা সওয়াব পাবে আমার রাসূল বললেন অবশ্যই তুমি হজ করবে আর তুমি হজ করলে তোমার আম্মার পক্ষ থেকে মান্নত পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহ আরে মানুষ এসে বলল পুরুষ তিনি বললেন আমার মা বুড়ো হয়েছেন আমার মা ইন্তেকাল করেছেন এবং তিনি হজ তার উপর ফরজ হয়েছিল এখন কি আমি তার পক্ষ থেকে হজ করলে হজ হবে আমার রাসূল বললেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় যদি কোনো কেউ কারো থেকে ঋণ নেয় এই ঋণ পরিশোধ তুমি করবে কিনা তোমার বাবার যদি কোনো ঋণ থাকত তখন তিনি বললেন অবশ্যই পরিশোধ করতাম তখন আমার আল্লাহ বললেন হজ হলো আল্লাহর পক্ষ থেকে ঋণ বান্দার ঋণ যদি পরিশোধ করতে হয় আল্লাহর ঋণ আরো ডাবল পরিশোধ করতে হবে সুতরাং তোমার বাবার পক্ষ থেকে তোমার মায়ের পক্ষ থেকে তুমি যদি হজ করো তাহলে তোমার সেই হজের পরিপূর্ণ সওয়াব তোমার মা বাবা পাবে সুবহানাল্লাহ এই দুইটা হাদিস বললাম বুখারী শরীফের হাদিস থেকে বুখারী শরীফের হাদিস থেকে আমি আরেকটা হাদিস বলছি একজন মানুষ আসলেন আল্লাহর দরবারে আল্লাহর রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আমার মা যদি বেঁচে থাকতেন তিনি সাদকা করতেন আমার মা যদি বেঁচে থাকতেন তিনি দান খয়রাত করতেন এখন তো আমার মা ইন্তেকাল করেছেন আমি কি তার পক্ষ থেকে কোনো দান সাদকা করব কিনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই করবে ইয়া রাসূলুল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ সাদকা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে শ্রেষ্ঠ সাদকার নাম হলো পানি অর্থাৎ কূপ যেই কূপ থেকে মানুষ উযু করবে গোসল করবে আমার রাসূলের সেই কথাই ওই মানুষ বলল ঠিক আছে ওই সাহাবা আমার রাসূল থেকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সাদকা সবচাইতে ভালো হয় আমার রাসূল বললেন পানি যেই পানি দিয়ে মানুষ উযু করবে যেই পানি দিয়ে মানুষ গোসল করবে যে পানি মানুষ পান করবে যতজন উযু করবে যতজন গোসল করবে যতজন পান করবে এদিকে দুনিয়ায় পান করবে ওদিকে কবরের মধ্যে তোমার আম্মার তোমার আব্বার গুনাহ মাফ হতে থাকবে সুবহানাল্লাহ এই জন্য এটাও বুখারী শরীফের হাদিস থেকে বললাম বুখারী শরীফের হাদিস আমাদেরকে প্রমাণ করছে যে বান্দা তার মা বাবার জন্য যদি কোনো কূপ খনন করে দেয় কোন খেরাত যদি পড়ে কোরআন যদি পড়ে যদি কোন সদকা করে যদি কোন রোজা রাখে এই বান্দার আমলনামার কারণে ভালো আমলের কারণে কবরের মধ্যে তার মুরব্বিদের গুনাহ মাফ হয়ে যায় তো কিছু আমাদের ভাইয়েরা অল্প বুঝার কারণে কম বুঝার কারণে এ কথা মানতে চায় না বলে মানুষ যেটা নিয়ে গেছে সেটাই আর কিছু যোগ হওয়ার সময় নাই ওনাদেরকে বুখারী শরীফের আরেকটা হাদিস আমি উপস্থাপন করতে চাই আমার রাসূল বলেন ইজা মাতাল ইনসান যখন মানুষ মারা যায় ইনকাতাআ আনহু আমালহু তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা কিন্তু তিনটি আমল চালু থাকে সাদাকাতিন জারিয়াতিন একটা হলো সাদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া যেমন একটা গাছ আপনি রোপণ করলেন এই গাছ থেকে যত পাখি ফল খাবে এই গাছের নিচে যত মানুষ আশ্রয় নিবে এই গাছ দিয়ে যারা যারা উপকৃত হবে প্রত্যেকবারে প্রত্যেক ফলের বিনিময়ে প্রত্যেক ছায়ার বিনিময়ে গুনাহ মাফ হতে থাকবে সুবহানাল্লাহ সুতরাং সদকায়ে জারিয়া যদি রেখে যান মনে করেন একটা মসজিদ রেখে গেছেন ওই মসজিদে কিয়ামত পর্যন্ত মানুষ যখন নামাজ পড়বে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে
একটা পুকুর সদকা দিয়ে গেছেন এই পুকুরের পানি যতদিন মানুষ খেতে থাকবে যতদিন ওই পুকুর থেকে গোসল উযু করতে থাকবে ওই উযু দিয়ে যতগুলো নামাজ পড়বে ওই নামাজ দিয়ে যতগুলো কাজ হবে প্রত্যেকটা সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের মধ্যে আরেকটা আছে যদি আপনি دینی শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন যদি আলমের ব্যবস্থা করতে পারেন এমন কোন প্রতিষ্ঠান দিয়ে যেতে পারেন যেখানে সন্তানেরা লেখাপড়া করবে তাহলে এই লেখাপড়ার মাধ্যমে এক ধরনের নয় কয়েক ধরনের সদকা আদায় হয়ে যায় যেমন دینی শিক্ষা দান করার ব্যবস্থা করা ওই সন্তানগুলো আবার আলেম হয়ে আল্লাহর কোরআন পড়বে আল্লাহর হাদিস পড়বে রাসূলের হাদিস পড়বে মানুষকে হেদায়েত করবে যত আমল করবে সমস্ত সওয়াবগুলো আপনার কবরের মধ্যে যুক্ত হতে থাকবে সুবহানাল্লাহ এবং আপনার আযাব মাফ হতে থাকবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মৃত্যু পথযাত্রী কোন মানুষ যখন মারা যায় কোন মানুষ যখন মারা যাওয়ার সময় হয় তার জান বের হতে যদি কষ্ট হয় সাকারাতে মওত যদি বেশি কষ্ট হয় মৃত্যুর সময় জান যেতে যদি বেশি কষ্ট লাগে তাহলে তোমরা সূরা ইয়াসিন পড়ো সূরা ইয়াসিন পড়লে তার জান সহজেই বের হয়ে যাবে আল্লাহর রাসূলের একজন সাহাবী ইন্তেকাল হচ্ছিল না কিন্তু সাকারাতে মওত চলছিল ওখানে একজন সাহাবী বললেন এই তোমাদের মধ্যে কেউ কি সূরা ইয়াসিন মুখস্থ আছে একজন বললেন আমার সূরা ইয়াসিন মুখস্থ আছে তিনি বললেন তাহলে তুমি এদিকে আসো ওর সামনে সূরা ইয়াসিন পড়ো তার সামনে যখন সূরা ইয়াসিন পড়লেন সাথে সাথে কিছুক্ষণ পরে আরামের সাথে তার জানটা চলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে এবং ওয়ালহামদুলিল্লাহ বলবে আসমান থেকে জমিনের মাঝখানে যতগুলো ফাঁক আছে জায়গা আছে এত পরিমাণ আপনাকে সওয়াব দিতে পারে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ যে শব্দটা আছে এটা আপনার মিজানের পাল্লাকে ভারী করে ফেলবে সুবহানাল্লাহ আমার আমার রাসূল বুখারী শরীফের শেষ হাদিস আপনারা দেখে নেবেন বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতানি দুইটা কালিমা আছে দুইটা শব্দ আছে হাবিবাতানি ইলার রহমান আল্লাহর কাছে খুব বেশি প্রিয় হাবিবাতানি ইলার রহমান আল্লাহর কাছে খুব বেশি প্রিয় খফিফাতানি আলাল লিসান জবানে উচ্চারণ করতে খুবই হালকা সাকিলাতানি ফিল মিজান কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী মিজানের পাল্লায় দিলে ভারী হয়ে যাবে ওগুলো কি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের শেষ হাদিস এই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সাজরা শরীফের মধ্যে আছে ঠিক কিনা বলেন সাজরা শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিজানের পাল্লাকে ভারী করে ফেলবে আবার সবচেয়ে ভারী মিজানের পাল্লার মধ্যে যেই আমল সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে গাউসিয়ার নাম দিয়ে একটা হাদিসের আমল এবং আপনার মিজানের পাল্লা ভারী হওয়ার আমল আপনাকে ব্যবস্থা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই গাউসিয়া কমিটি যে আমাদের খতমে গাউসিয়া হয় এখানে সূরা ফাতিহা হয় ঠিক কি না বলেন আমার রাসূল বললেন তোমাদের মধ্যে যখন কেউ মারা যায় এই কথাগুলো আমি অথেন্টিক হাদিস থেকে বলছি যদি কেউ অস্বীকার করতে চান আমার সামনে আসতে পারেন আমার রাসূল বলেন যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় তাহলে তাকে বেঁধে রেখো না কবরের মধ্যে দিয়ে আসো আর দিয়ে আসার পরে তার মাতার সামনে তোমরা সূরা বাকারার প্রথম তোমরা সূরা ফাতিহা পড়ো সুবহানাল্লাহ তার মাতার সামনে পড়ো সূরা ফাতিহা মাতার সামনে সূরা ফাতিহা পড়ো এবং পায়ের সামনে তোমরা সূরা বাকারার শেষ আয়াত পড়ো সুবহানাল্লাহ মাতার সামনে পড়বে সূরা ফাতিহা পায়ের সামনে পড়বে সূরা বাকারার শেষ আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন এইটা করবে এইটা করার মাধ্যমে এই এই দুইটা করার মাধ্যমে কবরের মধ্যে আযাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ দেখেন আমার
রাসূল বলছেন তোমাদের শরীরের মধ্যে 360টা জোড়া আছে তোমাদের শরীরের মধ্যে 360টা জোড়া আছে যেমন আঙ্গুলের মধ্যে 3টা জোড়া এক এক আঙ্গুলের মধ্যে 3টা জোড়া এভাবে 5টা আঙ্গুলের মধ্যে 14টা জোড়া এই 5টা আঙ্গুলের মধ্যে 14টা আর কবজির মধ্যে একটা সহ 15টা দুই হাতের মধ্যে 15টা গিরা আছে এই গিরাগুলো আল্লাহর বড় নিয়ামত গিরাগুলো আছে বলেই আমরা আঙ্গুল বাঁকা করতে পারি আমাদের শরীরে কোমরে একটা গিরা আছে আমাদের এখানে বগলের মধ্যে একটা গিরা আছে আমাদের কুনির মধ্যে একটা গিরা আছে আমাদের হাঁটুর মধ্যে একটা গিরা আছে আমাদের পায়ের মধ্যে গিরা আছে শরীরের মধ্যে 360টা গিরা আল্লাহ প্রতিদিন আলো দিয়ে বাতাস দিয়ে খাদ্য দিয়ে ঠিকিয়ে রেখেছেন আল্লাহর রাসূল বলছেন প্রত্যেকটা গিরার বদলে একটা একটা সদকা আছে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ একটা গিরার বদলে যদি একটা সদকা হয় 360টা গিরার বদলে তো 360টা সদকা হবে এত সদকা আমরা কেমনে দিতে পারবো তখন আমার রাসূল বললেন তোমাদেরকে দিন এত কঠিন করা হয় নাই দিন সহজ করা হয়েছে ধর্ম সহজ করা হয়েছে তুমি যখন সুবহানাল্লাহ বলবে তোমার একটা গিরার সদকা আদায় হয়ে যাবে তুমি যখন আলহামদুলিল্লাহ বলবে আরেকটা গিরার সদকা আদায় হয়ে যাবে তুমি যখন আল্লাহু আকবার বলবে আরেকটা সদকা আদায় হয়ে যাবে তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আরেকটা সদকা আদায় হয়ে যাবে অথচ আমাদের এই সাজদা শরীফের মধ্যে এমন একটা তাসবিহ আছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতার ব্যাপারে বলা হচ্ছে জান্নাতের খজিনার একটা খজিনা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের খজিনার মধ্যে একটা খজিনা আর আলিয়্যুল আযীম হলো আল্লাহর ইসমে আযমের একটা এই সমস্ত কিছু গাউসিয়া শরীফের মাত্র একটা তাসবিহের মধ্যে উপস্থিত তো আপনাকে তো আল্লাহ জান্নাতের প্যাকেজ দড়িয়ে দিয়েছে গাউসিয়া কমিটি আপনাকে জান্নাতের একটা প্যাকেজ দড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এক গ্রামের মধ্যে গেলেন কেউ মেহমানদারি করতেছে না সাহাবায়ে কেরামের মন খারাপ হঠাৎ করে খবর পেলেন গ্রামের সর্দারকে সাপে কামড়াইছে গ্রামের সর্দারকে কে কামড়াইছে সাপে কামড়াইছে তখন দৌড়ে ছুটে এলো ওরা যে আমাদের সর্দারকে বাঁচান সাহাবায়ে কেরাম বললেন তোমরা আমাকে মেহমান আমাদেরকে কোনো মেহমানদারি করো নাই এখন মফত কোনো কাজ হবে না তোমাদের সর্দারকে যদি বাঁচাতে পারি তাহলে আমাদেরকে এতগুলো ছাগল দিতে হবে ওরা বলল ছাগল দিব যা চাইবে তা দেব আগে জান বাঁচাও একজন সাহাবী গেলেন গিয়ে সর্দারের মুখের উপর কি কি যেন পড়ে দিলেন বুখারী শরীফের হাদিস পড়ে দেওয়ার পরে হঠাৎ করে সর্দার উঠে গেল ভালো হয়ে গেল সুবহানাল্লাহ ভালো হয়ে যাওয়ার পরে ওনাদেরকে দুধ খাওয়াইলেন ছাগল দিলেন একেবারে মালামাল করে দিলেন মালামাল করে দেওয়ার পরে ওনারা বলছেন এই ছাগলগুলো তো আমরা রাসূল থেকে জিজ্ঞেস করা ছাড়া আমরা এই ছাগলগুলো নিতে পারবো না সুতরাং সবগুলো ছাগল নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেলেন আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমরা এরকম এরকম করেছি আমাদেরকে কোনো মেহমানদারি করতেছে না ওদের সর্দারকে সাপে কামড়াইছে আর সাপে কামড়ানোর পর আমাদের কাছে আসছে আমরা চিকিৎসা করেছি চিকিৎসা করার পর আমাদেরকে এতগুলো ছাগল দিয়েছে এখন ছাগলগুলো নেওয়া হালাল হবে কিনা আমার রাসূল জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি এই সাহাবী এদিকে আসো তুমি ওই মানুষটা সর্দারটার মুখের উপর তুমি কি পড়েছিলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বেশি কিছু পড়ি নাই আমি শুধু সূরা ফাতিহা পড়েছি আমি শুধু সূরা ফাতিহা পড়েছি সে ভালো হয়ে গেছে তো আমার রাসূল বলেন অত্যন্ত ভালো কাজ করেছো ছাগল একটা আমাকেও দিয়ে দিও তাহলে সূরা ফাতিহার ক্ষমতা আছে বিষ নামিয়ে দেওয়ার সুবহানাল্লাহ সূরা ফাতিহার ক্ষমতা আছে কি এবং কবরের মধ্যে আপনার মুরব্বীর আযাব মাফ করার ক্ষমতা এই সূরা ফাতিহার আছে আপনি মাতার সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন আর কবরের মধ্যে গুনাহ মাফ হতে থাকবে তাহলে এমন একটা ব্যবস্থা আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন মরার পরেও আমল জারি পড়বেটাকে পড়বে কে যে নেককার বাচ্চা রেখে গিয়েছে ওই নেককার বাচ্চা কবরের সামনে গিয়ে পড়বে আর
انتقال করার পরে কবরে যেতে হয় না আপনার গর্তে কেউ যদি আপনি সূরা ফাতিহা পড়ে বলে দেন যে আল্লাহ এই সওয়াবটা আমার বাবার রুহে পৌঁছে দাও সূরা ফাতিহার ক্ষমতা আছে ওই নূর হয়ে আপনার বাবার কবরে চলে যাওয়ার সুতরাং আমাদের মুরব্বি যখন ইন্তেকাল করবে আমরা ওদেরকে ভুলে যাব না আমরা অবশ্যই ওদেরকে কি রাখব মনে রাখব এবং ওদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর চেষ্টা করব আর যারা অস্বীকার করে তাদের জন্য আমি একেবারে নির্দিষ্টভাবে বুখারী শরীফের একটা আরেকটা হাদিস আমি তাদের সামনে উপস্থাপন করতে চাই আমার শ্রোতা শুধু এখানে নয় বাইরেও আছে শ্রোতা শুধু এখানে নয় বাইরেও আছে এই কথাগুলো মিডিয়াতেও যাবে শুনেন আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সুবহানাল্লাহ কবরের পাশ দিয়ে যাওয়ার পরে তো উনি হঠাৎ করে থেমে গেলেন থেমে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি থেমে গেলেন কেন আমার রাসূল বললেন আমি দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে বলেন আর কেউ কি দেখেছে কিন্তু রাসূল দেখেছেন প্রমাণ হলো বুখারী শরীফের হাদিসের মাধ্যমে সাধারণ মানুষে যা দেখে না রাসূল তা দেখেন ঠিক কি না সাধারণ মানুষের থেকে যা গায়েব রাসূল সেই গায়েব জানেন সুবহানাল্লাহ বলেন এইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং এইটা বুখারী শরীফ থেকে আমরা পেয়েছি ঠিক কি না বলেন এবং আমরা আল্লাহকে দেখি নাই আমার রাসূল আল্লাহকে দেখেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে আমি আর 3 মিনিট ওয়াজ করব এরপর আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ এই কবরের মধ্যে আযাব হচ্ছে আর শুধু কবরে আযাব হচ্ছে এটা দিয়ে শেষ করেন নাই আমার রাসূল বলছেন এই কবরে কেন আযাব হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এক ব্যক্তি ওই কবরবাসী প্রস্রাব করে করার সময় পানির চিৎকা থেকে মুক্ত থাকত না প্রস্রাব করার সময় পানির চিৎকা তার গায়ে পড়ত তখন সে কোনো কিছু মনে করত না এটা থেকে পবিত্র হওয়ার চেষ্টা করত না তো নাপাক কাপড়ে যত নামাজ পড়েছে তার নামাজগুলো সবগুলো বাতিল হয়ে গেছে আর আরেকজন সে একজনের কথা আরেকজনকে তার কথা আরেকজনকে অর্থাৎ চুগলখুরি করত একজনের কথা আরেকজনকে বলতো নমিমা করত এইজন্য এক আমার রাসূল বলেছেন ওরা চাইলে বাঁচতে পারত দুটা অত্যন্ত হালকা গুনাহ এগুলো থেকে চাইলে তারা বাঁচতে পারত কিন্তু তারা কোনোদিন বাঁচার চেষ্টা করে নাই এইজন্য তাদের উপর আযাব হচ্ছে কিন্তু আমি তো রহমতের রাসূল এখানে এসেছি আমি আসার পরে কোনো লাভ হবে না এরকম তো হতে পারে না আমি আসার পরে কোনো লাভ হবে না এরকম তো হতে পারে না আমি যখন আসছি আযাব বন্ধ হতে হবে আমার রাসূলের কারণে কি হয় আযাব বন্ধ হয় সুবহানাল্লাহ আমি যখন এসেছি আযাব বন্ধ হতে হবে যাও দুইটা একটা খেজুরের ডাল নিয়ে আসো একটা খেজুরের ডাল নিয়ে আসা হলো আমার রাসূল এই খেজুরের ডালকে দুই ভাগ করলেন দুই ভাগ করার পরে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন সুবহানাল্লাহ দুইটা কবরের মধ্যে গেড়ে দেওয়ার পরে বললেন এগুলো যতক্ষণ শুকাই নাই এগুলো যতক্ষণ শুকাই নাই আমার আশা অতক্ষণ পর্যন্ত এদের কবরের আযাব হালকা হয়ে যাবে যতক্ষণ শুকাই নাই তাহলে শুকানোর ভেজা শুকানোর না শুকানোর মধ্যে পার্থক্য কি যতক্ষণ শুকাবে না ততক্ষণ এই ডালগুলো আল্লাহ জিকির করবে তাহলে গাছের ডালে আল্লাহ জিকির করলেও কবরে গুনাহ মাফ হয় না এজন্য কবরস্থানে গাছ বেশি লাগাবেন কবরস্থানের গাছ বেশি লাগাবেন কবরস্থানে ফুল তাজা তাজা ফুল দিবেন গাছ লাগাবেন এই গাছগুলো ফুলগুলো যতক্ষণ জীবিত থাকবে অতক্ষণ পচবে না ততক্ষণ জিকির চালু থাকবে আর যতক্ষণ জিকির চালু থাকবে ততক্ষণ কবরের আযাব মাফ হতে থাকবে ততক্ষণ কবরের আযাব মাফ হতে থাকবে এটা আমার বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ তো এখান থেকে ইমাম নাবাবী আমি নামগুলো বলে দিচ্ছি ইমাম নাবাবী তারপরে মোল্লা আলী কারি তারপরে ইমাম নববী মোল্লা আলী কারি দুইজনের নাম বললাম ইবনে হাজার আসকালানি তিনজনের নাম বললাম এবং
হযরতে আমাদের আমাদের যেটা হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব দুররুল মুখতার আছে চারটা কিতাবের নাম বললাম এখান থেকে ওনারা প্রমাণ করে দিচ্ছেন গাছের ডালের তাসবিহের মাধ্যমে যদি কবরের আযাব মাফ হইতে পারে পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড গাছের ডালের তাসবিহের কারণে যদি কবরের আযাব মাফ হতে পারে গাছের থেকে তো মানুষ অনেক সেরা গাছের থেকে মানুষ অনেক সেরা গাছের ডালের তাসবিহের কারণে কবরের আযাব যদি মাফ হয় ওই জায়গায় মানুষ গিয়ে যদি সূরা ফাতিহা পড়ে তাহলে কবরের আযাব একদম নিশ্চিহ্ন হয়ে যাবে এই জন্য কখনো কবরবাসীকে ভুলে যাবেন না ওখানে গিয়ে আপনার মা বাবার ওই আযাব বন্ধ হওয়ার জন্য বিভিন্ন ধরনের আমল করবেন সূরা আমার রাসূল বলছেন ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম তোমাদের যারা মৃত ওদের উপর সূরা ইয়াসিন পড়ো তাই কবরের পারে গিয়ে সূরা ইয়াসিন পড়বেন সূরা ফাতিহা পড়বেন সূরা বাকারা পড়বেন আপনি এদিকে পড়বেন এদিকে কবরের মধ্যে আযাব মাফ হতে থাকবে কখনো এটা আশা রাখা যাবে না আশঙ্কা রাখা যাবে না যে আল্লাহ মাফ করবেন না যে ব্যক্তি এরকম নিশ্চিত হয়ে যায় যে আল্লাহ মাফ করবেন না সে হলো শয়তান শয়তানই একমাত্র ব্যক্তি তাফসীরের কিতাবে লেখা আছে আমি কারো নিন্দা করে বলছি না তাফসীরের কিতাব থেকে বলছি যে ব্যক্তি বলে যে আল্লাহর রহমত করবেন না আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দিবেন আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দিবেন এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দিবেন তো আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দিবেন এটা আল্লাহ বলেছেন আল্লাহর কথার উপর বিশ্বাস করার দরকার আছে কি না আল্লাহ কি শুধু আমাদেরকে maaf করবেন না কবরবাসীকেও maaf করবেন আল্লাহ কেন গফুরুর রহিম হইলেন যদি বান্দাকে maaf না করেন আল্লাহ বলছেন আমার রহমত থেকে কখনোই নিরাশ হবে না আল্লাহর রহমত থেকে একমাত্র কাফের এবং শয়তানে নিরাশ হয় মুসলমান কোনদিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এজন্য কিয়ামতের ময়দানে পর্যন্ত বান্দা বলবে আল্লাহ তোমার নাম কেন রহমান রেখেছো তুমি যদি আমাকে maaf না করো তখন আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে যাবে আল্লাহ বান্দাকে maaf করে দিবে সুতরাং আমরা অবশ্যই কবরের পারের মধ্যে যদি একজন একটা গাছের ডাল দিয়ে তাসবিহ পড়ে সেটার জন্য যদি মাফ হয়ে যেতে পারে একটা মানুষে যদি পড়ে তাহলে আরো বেশি মাফ হয়ে যেতে পারে সুবহানাল্লাহ যেগুলো বলেছি তার বাইরে আরেকটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব আজকের মাহফিলের নাম ঈদে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদহম সুবহানাল্লাহ ঈদ মানে হলো খুশি ঈদ মানে কি তো আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন এটা আমরা অখুশি নাকি খুশি এই খুশির জন্যই আমরা ঈদ পালন করি সুবহানাল্লাহ বলেন এখানে কোন ধরনের বেদাতের গন্ধ খোঁজা সম্পূর্ণ বোকামি নবী এসেছেন আমরা খুশি এই জন্যই আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি সুবহানাল্লাহ ঈদ মিলাদুন্নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ দিওয়ানোঁ কি তোবা রার বিয়ুন شاہ کی میلاد ہو آمینہ تجھے کو مبارک شاہ کی میلاد ہو تیری انگن نور پل کے تیری انگن نور پل کے گھر کا گھر سب نور ہے صلاۃ یا سلام یا
সূরা মারিয়াম বলে একটা সূরা আছে কোরআনে কারীমের মধ্যে সূরা মারিয়াম এই সূরা মারিয়ামের 15 নম্বর আয়াতটা দেখে নেবেন এখানে ঈদ মিলাদুন নবীর প্রমাণও আছে এখানে ফাতিহায়ে ইয়াজদহামের প্রমাণও আছে সুবহানাল্লাহ বলেন একটা আয়াতে দুইটার প্রমাণ একটা আয়াতে দুইটার প্রমাণ আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়াইয়াউমা ইয়ামুতু ওয়াইয়াউমা ইউবাআযু হাইয়্যা জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াসালামুন আলাইহি ইয়াহইয়া নবীর উপর সালাম সবাই বলেন ইয়াহইয়া নবীর উপর আরো জোরে ইয়াহইয়া নবীর উপর সালাম বলেন না কি ইয়াহইয়া নবীর উপর পৃথিবীর মধ্যে 6 জন 7 জন নবী আছেন 7 জন যাদের বাবাও নবী সুবহানাল্লাহ এই আজকে একটা নেয়ামত আপনাদেরকে দিয়ে যায় এই অল্প সময়ের ভিতর একটা নেয়ামত আমি আপনাদেরকে দিয়ে যায় কোরআনে কারীমে 7 জন 6 জন এমন নবীর নাম আছে যেই নবীদের বাবাও নবী ছিলেন যেই নবীদের বাবাও নবী তারা নিজেরাও নবী এরকম 6 জনের নাম কোরআনে কারীমের মধ্যে আছে সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম সন্তান নবী বাবাও নবী ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সন্তান নবী বাবাও নবী সুবহানাল্লাহ বলেন না আবার ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক নবী ইব্রাহিম নবী সুবহানাল্লাহ কয়জন হলো তিনজন একজন বললাম সুলাইমান বাবার নাম কি দাউদ আলাইহিস সালাম আরেকজন বললাম ইসমাঈল আলাইহিস সালাম বাবার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন বললাম ইসহাক আলাইহিস সালাম বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসহাক আলাইহিস সালামের ছেলেও নবী ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী জোরে বলুন সুবহানাল্লাহ বলেন এখন কয়জন হলো চারজন হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলে নবী ওনার নাম ইউসুফ আলাইহিস সালাম কয়জন হলো পাঁচজন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নবী ওনার বাবা হযরত জাকারিয়া ও নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নবী জাকারিয়া ও নবী তাইলে সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম সুলাইমান ইবনে দাউদ নবীর ছেলে নবী ইসমাঈল ইবনে ইব্রাহিম নবীর ছেলে নবী ইসহাক ইবনে ইব্রাহিম নবীর ছেলে নবী ইয়াকুব ইবনে ইসহাক নবীর ছেলে নবী ইউসুফ ইবনে ইয়াকুব নবীর ছেলে নবী ইয়াহইয়া ইবনে জাকারিয়া নবীর ছেলে নবী আমি তো মনে করি 4 ঘন্টার ওয়াজের সমান হবে একটা তত্ত্ব আল্লাহ কবুল করুন এই ইয়াহইয়া আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন ওনার নাম কিন্তু জান্নাত থেকে দিয়ে দেওয়া হয়েছে ওনার নাম জান্নাত থেকে দিয়ে দেওয়া হয়েছে তো আমার আল্লাহ বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াহইয়া নবীর উপর সালাম যেদিন ইয়াউমা উলিদা দ্য ডে হি ওয়াজ বর্ন ইয়াহইয়া নবী যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন ইয়াহইয়ার উপর সালাম তাহলে জন্মদিনে সালাম দেওয়া আল্লাহ শিখিয়েছেন এটাই তো ঈদে মিলাদুন নবী আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা কি পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বজ্রু আলাইকা من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي
السلام عليك صلوات الله عليك পূর্ণিমার চন্দ্র উঠেছে সানিয়া ওয়াদার প্রান্তে শুকরিয়া আদায় আবশ্যক জিত কাহবান আল্লাহর পথে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সুবহানাল্লাহ وسلام عليه يوم ولده يحيى نبي جديد جنم غرهن كوره شدين يحيى نبي رقول سلام بلي يحيى نبي كي جدي سلام دوا جاي امان نبي كي سلام دوا جاي نا كم دوا جاي نا كي بشي دوا جاي ايتن نامي عيد ميلاد النبي سبحان الله ويوم يموت يوم يموت من جدين يحيى نبي انتقال كوربه سبحان الله যেদিন ইয়াহইয়া নবী ইন্তিকাল করবে এই দুনিয়া থেকে পরে পারে যাবে সেদিনও ইয়াহইয়ার উপর সালাম বুঝা গেল আল্লাহর নবীরা আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়া থেকে যায় সেদিনও আল্লাহর কাছে একটা দামি দিন এজন্য আল্লাহ জন্মদিনেও সালাম দিয়েছেন ইন্তিকালের দিনেও সালাম দিয়েছেন তো জন্মদিন হলো ঈদ মিলাদুন নবী নবীদের করা হয় জন্মদিন সুবহানাল্লাহ নবীদের করা হয় কি আর ওলিদের করা হয় ওরসের দিন ওরস মানে আনন্দ ইন্তেকালের দিন পালন করা হয় ওলিদের আর জন্মদিন পালন করা হয় নবীদের সুবহানাল্লাহ বলেন না জন্মদিন পালন করা হয় কাদের নবীদের আর ইন্তেকালের দিন পালন করা হয় ওলিদের কারণ ওলিদের ইন্তেকালের দিন আল্লাহর সাথে মিলনের দিন ওলি যখন ইন্তেকালের সময় আসে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত লাগাতার ফেরেশতা নাযিল করে দেন এই জমিন থেকে আসমান পর্যন্ত হাজার হাজার ফেরেশতা নাযিল হয় একটা রূহ আল্লাহর কাছে নেওয়ার জন্য ওদের সাথে আসে জান্নাতের কাফন এবং জান্নাতের খুশবু সুবহানাল্লাহ আজরাইলের রূহ নেওয়ার সাথে সাথে আজরাইল থেকে রূহটা তারা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে দ্রুতবেগে প্রথম আসমানে ওই জান্নাতের কাফনে বেরিয়ে আবৃত করে এবং সেখানে জান্নাতের খুশবু লাগিয়ে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয় টক টক করে বলা হয় কে এসেছে কে এসেছে তখন সেখান থেকে বলা হয় আল্লাহর একজন ওয়ালির রূহ এসেছে দরজা খুলে দাও আসমানের দরজা খুলে দেওয়া হয় প্রথম আসমানে অনেক কথা বলে ওরে তোমাকে স্বাগতম আল্লাহর শান্তির দিকে আল্লাহর বাগানের দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে তুমিও আল্লাহর উপর খুশি আল্লাহও তোমার উপর খুশি তোমাকে মোবারকবাদ তোমাকে অভিনন্দন এরকম করে তাকে প্রথম আসমানে স্বাগতম জানানো হয় এভাবে দ্বিতীয় আসমানেও স্বাগতম এভাবে তৃতীয় আসমানেও স্বাগতম চতুর্থ আসমানেও স্বাগতম পঞ্চম আসমানেও স্বাগতম ষষ্ঠ আসমানে স্বাগতম সপ্তম আসমানে স্বাগতম তারপরে বলে এবার আল্লাহ তোমার একজন বান্দার রূহ নিয়ে এসেছি আল্লাহ বলে কার রূহ আল্লাহ তোমার একজন ওয়ালির রূহ তুমি তার উপর রাজি তুমি তার উপর রাজি সেও তোমার উপর রাজি তখন তারা বলে আবার আল্লাহ বলেন ওই রূহের জন্য ইল্লিয়িনে জান্নাতের উচ্চ মকামে একটা ঘরের মধ্যে ওর নামটা লিখে দাও তার নামে জান্নাতে একটা ফ্ল্যাট বরাদ্দ হয়ে যায় আল্লাহর ওলির নামে জান্নাতে একটা ফ্ল্যাট তাহলে জমিনের মধ্যে দেহ পড়ে আছে জমিনের মধ্যে দেহ পড়ে আছে রূহ কিন্তু মেরাজ করে এসেছে নবীর মেরাজ হয়েছে মেরাজের রাতে আর ওলিদের মেরাজ হয় ইন্তেকালের দিনে ওদের রূহগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসে এই জন্য এই দিনও আমাদের খুশির দিন আউলিয়ায়ে কেরামের ইন্তেকালের দিন আমাদের কিসের দিন যেমন খাজা মঈনুদ্দিন চিশতি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন তার কপালে লেখা উঠেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ ইনি আল্লাহর হাবিব আল্লাহর ভালোবাসার মধ্যে তার ইন্তেকাল হয়েছে সুতরাং এই জন্য আমরা ওরস করি আনন্দ করি দুঃখ করি না আল্লাহর ওলির ইন্তেকালের দিন আমরা দুঃখ করি না আমরা আনন্দ করি
এমনিতেও ইসলামের তিন দিনের বেশি শোক পালন করা হারাম এই জন্য আমরা আর শোক পালন করি না দুঃখ করি না আমরা আনন্দ করি সুবহানাল্লাহ এবং আমাদের যারা ইন্তেকাল করেছেন আমাদের মা আমাদের বাবা আমাদের আত্মীয়-স্বজন আমরা তাদের জন্য ফাতিহা করি কারণ আমার রাসূল বলেন মাতার সামনে কি বলেছিলাম মাতার সামনে কি সূরা ফাতিহা পায়ের সামনে সূরা বাকারার শেষ আয়াত নির্দেশ দিয়েছেন আমার রাসূল তাহলে আমরা রাসূলের নির্দেশ মান্য করতে কোনো অসুবিধা আছে যেখানে রাসূলের নির্দেশ আছে সেখানে আর কারো কথা মানার কোনো দরকার তাহলে আমি আপনাকে কয়েকটা সাবজেক্ট টাচ করে দিলাম একটা হলো কবরের পারে গিয়ে আমরা কি পড়ব আরেকটা হলো আমাদের আমাদের আমলের কারণে কবরের গুনাহ মাফ হয় কিনা আরেকটা হলো রাসূলের ইলমে গায়েবের কথা বললাম আরেকটা হলো জন্মদিনের কথা বললাম আরেকটা হলো ইন্তেকালের দিনের কথা বললাম আল্লাহই বলাইছেন এত অল্প সময়ে এতগুলো বলা সম্ভব নয় আল্লাহই বলাইছেন কেমনে বলছি আমি জানি না আল্লাহ পাক জালা শানু অন্য সময় ইনশাআল্লাহ যদি কোনোদিন টাইম আসে আল্লাহ যদি কবুল করে আল্লাহ আমাদের এই মুহাববতকে কবুল করুন আমাদের সবার গুনাহ মাফ করে দিন মনে কোন রাগ আছে আপনাদের মাফ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু